কিতা খবর ভালো আছনি অকলে ইটা কিতা সিনসনি ইটা হইলগিয়া বাস ইটা কিলান রান্দিয়া খাইন তাই দেখাইমু আর সেই রান্নাটার নাম হচ্ছে হাঁস বাস দুঃখিত দর্শক হারিয়ে গিয়েছিলাম স্বাদের এত মজার একটু খান ভালো আসুননি অকলে ইটা কিতা সিনসনি ইটা হইলগিয়া বাস ইটা দিয়া গড়বাড়িও বানায় আবার সুরু ফিটান যায় ইটা কিলান রান্দিয়া খাইন তাই দেখাইমু আজকে আপনারা দেখাইমু সিলেটি বাবিয়ে উন্দালের পারো বইয়া কিলান রান্দিরা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চুলার পাড়ের আজকের পর্বে আজকে আমরা এসেছি সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আমার পাশেই বসে আছেন সোমা ভাবি সোমা ভাবি মৌলভীবাজারের অত্যন্ত প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী একটি মজাদার রান্না করে দেখাবেন আমাদেরকে আর সেই রান্নাটার নাম হচ্ছে হাঁস বাস হাঁস আবার বাস এটা কিভাবে খায় জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে কিতা খবর ভাবিয়ে ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি এবং এখানে এসে খুব ভালো লাগছে এবং আরেকটা বিষয় দর্শক যারা সিলেটি ভাই বোন দেখছেন তারা যদি আমার ভাষা শুনে চমকে যান তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বলতে পেরেছি তো হ্যাঁ পারছেন বার্তা না খেনে বা খুব ভালো লাগলো সোমা ভাবি এসে আজকে তো আপনি হাঁস বাস রান্না করে দেখাবেন জি হাঁস বাস বাসন নাম হইছে খরিল আমরা খরিল কই আর কি আচ্ছা এটার নাম খরিল হ্যাঁ এটা খরিল জি হয় এটারে একটা সুলিয়া তারপরে এটারে সোলার পরে আর কি ও যে অক্টা আচ্ছা আমি আপনাকে দিচ্ছি সাহায্য করছি থ্যাংক ইউ আমরা অক্টারে সুলিয়া আর কি অক্টা বার করি আচ্ছা 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 বার করিয়া যে যে লাখাই আর কি কেউ খায় না একবারে পাতলা পাতলা করে খাটিয়া আমরা আবার ওই যে স্লাইসার দিয়া আবার স্লাইসার দিয়াও কেউ খাইন যার জেলা খুশি আর কি আচ্ছা ঠিক আছে ভাবি আমরা শুনলাম যে এটা কিভাবে স্লাইস করতে হয় তবে এবার জানতে চাই প্রথমে কিতা কিতা করতে হইব এখন শুনি এখন আমি ওগুন বয়াইমু আর কি আচ্ছা রান্দার চেষ্টা করবো আমরা আপনি আমারে হেল্প করবা অবশ্যই আমি তো রান্না করব আজকে খালি খড়াইর বিটে এখন আমি তেল দিমু তা আমি এখন পেঁয়াজ দিয়া আর পেঁয়াজ খাটা আর কি আমরা কই পেঁয়াজ খাটা এখন নুন দিমু লবণ দিমু আর কি এই যে লবণ পেঁয়াজ তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এখন আমরা কি করব জি এখন আমি আস্তে আস্তে ওটা দিমু আর কি একটু একটু করিয়া আচ্ছা একটু হয়েছে গিয়া ফিয়াইস ফিসা আর কি এখন দিমু একটু রসুন বাটা দিমু আদা বাটা আদা বাটা আদা বাটাও দিমু আমি এক টেবিল চামচ একটু হয়েছে গিয়া জিরার গুঁড়া একটু এসে গিয়া হলুদ হলুদ গুঁড়া মরিচর গুঁড়া দিমু এখন দিয়ার আমি একটা এসে গিয়া পাঁচফোড়ন গরম মশলাটা আমি আবার খুব পছন্দ করি গরম মশলা গুঁড়া এটা একটু বেশি দেই আর কি আমি একটু ফানি দেই হ্যাঁ একটু ফানি দেই না এখন আমাদের কি করতে হবে অপেক্ষা করতে হবে কি একটু ওগুনটা ইয়ে যাও ভুরভুরি উঠি যাক বা ফুটি যাও কে আপনার রান্না খেয়ে কেউ কিছু বলেছে বা এরকম কোনো মজার ঘটনা আছে রান্না নিয়ে মজার ঘটনা আছে আমরা সিলেটির আর কি একটা লাবড়া তরকারি আছে আর কি লাবড়া বলতে কি তা সব ধরনের সবজি দিয়া মুখি টুকি সপ্তাহ দিয়া চিংড়ি মাছ দিয়া তারপরে বড় মাছ বিরান করি আর কি বাঙ্গিয়া দিয়া তারপরে ধরেন হুকইন হুকইন দিয়া হুকইন আর কি হুকইন কি শুটকি আর কি শুটকি আচ্ছা শুটকিকে আপনারা কি বলেন হুকইন কই আর কি তো হুকইন দিয়া তো রান্দাইয়া খাই তো আমার এক মামার লন্ডন থেকে আইছে না তাই খাই আমার আমরা বাসাত রাইতে আর কি দাওয়াত আছিল আমার বাফর বাড়ির আচ্ছা তো এখন খাওয়া খাইছেন খাইয়া গিয়া তো তান রাত্রেবেলা তান ডিসেন্ট হয়ে গেছে অতিরিক্ত খাইছই না কি মানে আপনার রান্না এতই মজা হয়েছে না না শরীর কেন কইয়েন না এখন তান তো চিকিৎসা চলে এখন রাইত আবার কল দিছেন দিয়া কইরা এই বেটি আমার লাগি লাবড়া ফাটা
মানে সেটা খেয়েই তার হ্যাঁ বহুত দিন পরে তো এত সবজি এত পুষ্টিকর না নি সবজি সব ধরনের পুষ্টিকর এটা তো অনেক অনেকের শরীর শুট করে অনেকের করে না অতিরিক্ত কিছুই তো খাওয়া ভালো না আচ্ছা জি হয় জি হয় শুট করে কেউ শুট করে না এখন দাম তো হয়তো বা শুট করছে না এখন আমি কয়ে না মামা আপনার তো একটা খাওয়া উচিত হইতো না আপনার তো ডিসেন্টেজ সমস্যা আপনি প্রবলেম একটা কয় না গো মাই কিচ্ছু হইতো না তুই তাড়াতাড়ি করি আমারে আমি ড্রাইভার ফাটাই আর তুই আমারে ইয় তরকারি ফাটাই পরে আমি ও তোর খাইটা ফাটাইছি পরে তাই ভাত খাইছি এখন কি করতো এখন আসল গুস্তটা দেই আমি আসল গুস্তটা দিমু আর কি এখানে কি পুরো একটা হাঁস আছে আয় আয় ডি মালাস আমরা সাধারণত যেটা দেখি যে খন্তি বা ওগুলো দিয়ে আমরা হচ্ছে রান্না বান্না করি যেগুলো হচ্ছে লোহার কিন্তু এখানে কিন্তু দর্শক সবকিছুই প্রাকৃতিক একদম প্রাকৃতিক পরিবেশে বাড়ির উঠোনে বসে মাটির চুলায় বাঁশের খড়ি দিয়ে বাঁশের চামচ দিয়েও রান্না করছি আমরা আমরা ঘুরে খই ঠনা ঠনা জি ঠনা খই ওগু আমরা আর এগুলোকে কি বলেন এই যেগুলো এটা মাটিরিও খই ফাতিল খই মাটি আচ্ছা আচ্ছা এটা কতক্ষণ এইভাবে থাকবে 20 মিনিট বা 15 মিনিট 20 মিনিট কি আমরা ঢেকে দেব হ্যাঁ ঢেকে দেব যাতে মানে যে সেন্টটা বাইরে যায় গিয়া যাতে গ্রানটা না যায় তো আর কি সেন্টটা না যায় তো গন্ধ আর কি আচ্ছা আমাদের কি হয়ে আসছে নাকি আমি একটু লাড়ি দেই ওগুনটা একদম যখনই আপনি ঢাকনাটা খুললেন এত চমৎকার একটা সুঘ্রাণ আমি এখন দিলাই মো কি দিবেন বাসর খরিল আচ্ছা আমি এখন শিরা দিলাই আর অনেকক্ষণ তো হলো ভাবি কি অবস্থা এখন দেখবো নাকি জি হয় এখন হয়ে গেছে হয়ে গেছে জি হয় খিতা দিয়া খাইতাম কিছু নিয়ে আইবা নি অবাই জি হয় জি আমি কইলাম না নি আপনারে শুরুতেও যে আমি আমার ক্ষেতর ভাত দিয়ে খাওয়াই মই ক্ষেতের ভাত ক্ষেতর চাউলের ভাত আচ্ছা কি কি ভাত সেটা কি চাল আমরা আতপ চাউল খই না আর কি আতপ চাল আচ্ছা তো নি আও অবাই দি জি হয় আমি তে আপনার লাগি রেডি করে রাখছি আমি ভাত লই আই আর আচ্ছা আমি বসি বাবিয়ে উড়া উড়ি করে আইও পেটের মতোর যে বুক করেন ও আলা চাউলের ভাত আমরা আলা চাউল খইন যে আতপ চাউলটারে আমরা আলা চাউল খই আতপ চালকে আলা চাউল বলেন আচ্ছা এখন আমরা কি করব দিরাম আমি একটু খেয়ে দেখি না কিভাবে হুম খুব সুঘ্রাণ বের হয়েছে কিন্তু ভাবি অপূর্ব এবং আপনি কিন্তু ঠিক বলেছেন এই বাসকরগুলো কচকচ করছে ও আওয়াজটাও আর কি খুব মজা ও যে দাঁতে যখন পড়ে তখন মজা লাগে আর কি দুঃখিত দর্শক হারিয়ে দিয়েছিলাম স্বাদে এত মজার এত চমকপ্রদ এবং কি যে স্বাদ আমি বলে এখানে আপনাদেরকে বোঝাতে পারবো না একটু খান থ্যাংক ইউ বলেন কেমন হলো আপনার হাতের রান্নাও খুব মজা দর্শক আমি তো আর অপেক্ষা করতে পারছি না কারণ বেশিক্ষণ অপেক্ষা করলে কি বলবো আর কি যে কিতা কইতাম এত মজা লাগে যে বাসায় রান্না করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি চুলার পাড় থেকে আমি সমৃদ্ধি আগামী পর্বে আবারও কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হব আর যারা সিলেটি বন্ধু বান্ধব বা ভাই বোন দেখলেন তারা একটু মাফ করে দিবেন ভুল ভাল অনেক সিলেটি ভাষা বলেছি আর কেমন হয়েছে আমার সিলেটি ভাষা কেমন সিলেটি মাত মাতলাম সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই দীপ্ত টিভির ফেসবুক পেজে জানাতে পারেন এছাড়াও রান্না করার পর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন ভালো থাকুন আর ভালো রাঁধুন